আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা কথা বলবো 2 লক্ষ টাকার মধ্যে সেরা নেকেড স্পোর্ট বাইক হিরো থ্রিলার 160R নিয়ে। যারা কিনা 2 লক্ষ টাকার মধ্যে FI ইঞ্জিন ও ABS সহ বাইক কিনতে চান, আজকের ভিডিওটা তাদের জন্য। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। বর্তমানে বাংলাদেশে 160cc বাইকগুলোর মধ্যে বেস্ট বাইক হলো হিরো থ্রিলার 160R। এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে পেয়ে যাবেন 160cc ফোর স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল ইঞ্জিন, এবং বাইকটিতে ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে FI টেকনোলজি ব্যবহার করা হয়েছে। এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 15 BHP অ্যাট 8500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 14 Nm অ্যাট 6500 RPM। রেডি পিকআপের দিক দিয়ে এই বাইকটি এই সেগমেন্টের সেরা বাইক। বাইকটি 0 থেকে 60 কিলোমিটার গতি তুলতে সময় নেয় মাত্র 4.7 সেকেন্ড। বাইকটি যদি সাসপেনশনের কথা বলি, ফ্রন্টে পেয়ে যাবেন টেলিস্কোপিক ফগ এবং রেয়ারে 7-স্টেপ অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্রেকিং। এই বাইকটিতে ফ্রন্টে পেয়ে যাবেন 276mm ডিস্ক এবং রেয়ারে 220mm ডিস্ক, যার সাথে সিঙ্গেল চ্যানেল ABS পেয়ে যাবেন। এই সেগমেন্টে FI ইঞ্জিন ও ABS অন্য কোনো বাইকে পাবেন না। বাইকটির যদি টায়ারের কথা বলি, ফ্রন্টে পেয়ে যাবেন 100x80 সেকশনের টায়ার এবং রেয়ারে পেয়ে যাবেন 130x70 সেকশনের টায়ার। এছাড়াও বাইকটিতে খুবই আকর্ষণীয় LED হেডলাইট ও DRL পেয়ে যাবেন, যা কিনা বাইকটির লুক আরও বেশি এগ্রেসিভ করে তুলেছে। এছাড়াও বাইকটিতে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পেয়ে যাবেন, এবং বাইকটিতে কমফোর্টেবল সিঙ্গেল সিট দেওয়া হয়েছে। এই বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স 165mm এবং সিট হাইট 790mm। বাইকটির ওয়েট 139kg এবং ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 12 লিটার। হিরো থ্রিলার 160R বাইকটিতে সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 42 কিলোমিটার পর্যন্ত, এবং টপ স্পিড পেয়ে যাবেন 130 কিলোমিটারের আশেপাশে। বর্তমানে বাংলাদেশে এই বাইকটির 2টি ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে। সিঙ্গেল ডিস্কের সাথে বাইকটির বর্তমান বাজার মূল্য 1,89,990 টাকা, এবং ডাবল ডিস্ক ও সিঙ্গেল চ্যানেল ABS-এর সাথে বাইকটির বর্তমান বাজার মূল্য 1,99,990 টাকা। তো এই বাজেটে FI টেকনোলজি ও ABS অন্য কোনো বাইকে পাবেন না, যার ফলে হিরো থ্রিলার 160R 2 লক্ষ টাকার মধ্যে সেরা বাইক। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।